বাজার থেকে কিছু ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি, সেই মাছ দিয়ে আজকে আমি একটি রেসিপি শেয়ার করতে চাই। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, কাছে দূরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আজ একটু অন্য ধরনের ইলিশ মাছের ভাপা তৈরি করব। তার জন্যে সর্ষে, বেশ একটু বড় সাইজের নারকেল, নারকেলের গাটা আমি ছুঁড়ে চেঁচে নিয়েছি, চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে মশলাটাকে বেটে নেব। এরপর একটি টিফিন বাটির মধ্যে বেটে রাখা মশলা, স্বাদ মতো নুন, হলুদ, কালো জিরে এক চামচ আর সামান্য দই, কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে মশলাটাকে মেখে নেব। বেশ অনেকক্ষণ ধরেই মশলাটাকে চামচ দিয়ে ভালো করে মেখে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে, এরপর মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলোর গায়ে বেশ ভালোভাবে মশলাটাকে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এরপর আরো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দেব। এরপর একটা কড়াইতে প্যান বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্যে। 15 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে টিফিন বাটির ঢাকনা খুলে দেখুন কি সুন্দর রং এসছে। বেশ একটু ঝোল আমি রেখেছি, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না, একটি লাইক করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।